প্রিয় ভাইয়েরা, আমি আবারও আপনাদের সামনে আসলাম। এটা আমার একটা বার্তা আমার দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার। যদি কেউ পারেন, যদি কেউ যদি আল্লাহ যদি চায়, আমার এই ভাষাটা যেন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, যেন আমার এই ভাষাটা, যেন আমার এই বক্তব্যটা যেন বাংলার মানুষের ঘরে ঘরে যেন যায়, তারা যেন সাবধান বাণী ফলো করে চলতে পারে। আমি একটা জিনিসই বলবো, যারা রাজপথে আছেন রাজপথ ছাড়বেন। এইবার যদি আপনারা কেউ ভুলক্রমে রাজপথ ছেড়ে দেন, ভয়, সামান্য একটু ভয় যদি রাজপথ ছেড়ে দেন, সম্পূর্ণভাবে আমাদের স্বাধীনতা শেষ হয়ে যাবে, সম্পূর্ণভাবে বাংলাদেশ জাহান্নামে পরিণত হবে। জাহান্নামের দুয়ার অলরেডি খুলে গেছে, আপনারা সেই দুয়ারটাকে বন্ধ করুন। আমি জানি না আমার এই বক্তব্যের কারণে আমি দেশে আসতে পারবো কি না। আমি যদি এই বক্তব্যটা যদি সবার ঘরে ঘরে যায়, হতে পারে আমি হুমকির শিকার হব, বাট আমি তা কেয়ার করি না, আমি সেগুলো তোয়াক্কাও করি না। আমি চাই যে আমার ভাইরা যেন সেফ থাকে, আমার পরিবার, আমার পরিবার বলতে পুরো বাংলাদেশটাই আমার পরিবার। এখন আমরা এই যে একটা যুদ্ধ অবস্থাতে, যেই জাতি কখনো কারোর সাথে একটা গায়ে ধাক্কা লাগলে সহ্য করতে পারতো না, যে জাতি আজ বেশি দিন না, সপ্তাহখানিক আগে, যে জাতির ভিতরে সামান্য জিনিস নিয়ে খোটাখুটি, কামড়াকামড়ি বা একটু ঝগড়াঝাটি লেগে থাকতো, সে জাতি আজকে একের জন্য আরেকজন কান্না করছে, একে আরেকজনের মতন আরেকজনের জন্য আপন হয়ে গেছে। আসলে যুদ্ধ আমাদেরকে একটা খুব নৈতিক শিক্ষা দেয় যে সবাইকে ইউনাইটেড হতে হবে, তো আমরা সবাই ভাই, এবং আমাদের শত্রুকে আমাদের রুখে দিতে হবে, শত্রুকে চেনায় আর ভ্রাতৃত্ব বাড়ায়। যুদ্ধ একটা লাইক মিরাকুলাস জিনিস, তাই এই যুদ্ধের সময় আমাদের এই পরিবর্তন আমাকে যথেষ্ট গর্ব করে। আমাদের ভিতরে যে ভ্রাতৃত্ববোধ জাগছে, এই বিপদের সময় একে অপরের পাশে দাঁড়াচ্ছে, এটা আমাকে যথেষ্ট মানে অনুপ্রাণিত করে, গর্ববোধ জাগায় মনে। তো আমি সেই দিক থেকে চিন্তা করে আমি আমার ভাইদের জন্য যেটা বলবো, প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, এবং আপনাদের কাছে যদি আমার এই মেসেজটা যায়, প্লিজ পৌঁছায় দিবেন, কারণ এই মেসেজটা খুবই দরকার তাদের জন্য। আপনারা বাংলাদেশে আপনাদের পরিবারদের সাথে যাদের যোগাযোগ হচ্ছে, দয়া করে বলবেন যে বাংলাদেশে যত রিক্সাওয়ালা ভাইয়েরা আছে, যত উবার ড্রাইভাররা আছে, যত সিএনজি চালকরা আছে, আপনাদের সাথে একটা বেইনসাফি হয়। ট্রাফিক পুলিশের মানুষেরা আপনাদের সাথে বেইনসাফি করে, সবসময় বেইনসাফি। আপনারা আন্দোলনে বের হয়েছেন, আমি খুব খুশি হয়েছি। যারা শ্রমিকরা আপনাদের সাথে কী অত্যাচারগুলো করে আমি দেখেছি। আপনারা প্লিজ আরও সোচ্চার হন, আরও উদ্যমে বের হয়ে আসুন, আরও যত যেই জীব জিনিস পান সেই জিনিস নিয়ে আপনারা বের হয়ে আসুন, কেউ খাদ্য, কেউ রসদ, অথবা কেউ অস্ত্র হাতে নিয়ে বের হয়ে আসুন, তাদেরকে সাহায্য করুন। এইটুকু আমি বলবো আপনাদের কাছে। আর রেশালা ভাই বা আমাদের যান, আমাদেরকে যারা ক্যারি করে, যেসব ড্রাইভার ভাইরা আছেন, ট্রাক ড্রাইভার ভাইরা আছেন, সিএনজি ড্রাইভাররা আছেন, রিক্সাওয়ালারা আছেন, আপনারা এই যে আর্মার্ড ভেহিকেল হচ্ছে যে গাড়িতে করে পুলিশ আসে, পুলিশ গুলি করে যে গাড়ির মধ্যে থেকে, ট্যাঙ্কের মতন আর কি, অর্ধেক ট্যাঙ্কের মতো বা ট্যাঙ্ক না, ওই গাড়িগুলো নিয়ে যখন আক্রমণ করে, তখন ওই গাড়িগুলোকে প্রতিহত করা যায় না। আপনারা যদি পারেন, তাহলে আপনারা পারলে তাদেরকে প্রতিহত করতে পারবেন। কীভাবে আমি বলি, আপনারা যত রিক্সা আছে সমস্ত রিক্সা একসাথ করে রাস্তা ব্লক করে দিবেন। তারা যেই যেই জায়গায় আছে, যেই যেই জায়গা দিয়ে ঢুকবে, তারা আপনারা রিক্সা সিএনজি দিয়ে ব্লক করে দিবেন, ব্লক করে ওখানে থাকবেন না, কারণ আপনাদের গায়ের উপরে তারা ট্যাঙ্ক বা তাদের ওই ভেহিকেলটা সেটা উঠাই দিবে আপনাদের গাড়ির উপরে, আপনাদের গায়ের উপর দিয়ে। সো আপনাদের যেটা করণীয়, আপনারা সেখান থেকে কেটে পড়বেন,
কেটে পড়ে শুধুমাত্র রাস্তাটার মধ্যে আপনাদের যানজটগুলো রেখে দিবেন, যাতে করে তারা সামনের দিকে না আগাতে পারে, যাতে করে তারা বন্দুক না ছুটতে পারে গাড়ি থেকে সরাসরি। তাদেরকে যদি বের হতে হয় রাস্তা দিয়ে হেঁটে বের করতে হবে, আর যদি তারা আপনাদের গাড়ির উপর দিয়েও তাদের মানে ট্যাঙ্ক উঠায় দেয় বা তাদের গাড়ি উঠায় দেয়, আপনারা সেখানে আগে থেকে মোবাইল ঢেলে রাখবেন এবং আসা মাত্রই আগুন ধরাই দিবেন, যাতে করে তারা সামনের দিকে না আগাতে পারে। প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দিবেন, প্রত্যেকটা ব্লক বন্ধ করে দিবেন, যাতে করে তারা সামনের দিকে না আগাতে পারে। প্রত্যেকটা রাস্তার মধ্যে গাছ ফেলে, কাপড় ফেলে, গাড়ি ফেলে আগুন ধরাই দিবেন, যাতে করে রাস্তাতে বাদ সৃষ্টি করবে, যাতে করে তারা যেন রাস্তা ক্রস করে স্টুডেন্টদেরকে মারতে না পারে। আর প্রত্যেকটা অলিতে গলিতে লুকায় থাকবেন, যখনই পুলিশ আসবে চতুর্দিক থেকে হামলা করবে, চতুর্দিক থেকে আপনারা হামলা করবেন তাদেরকে। আর যখনই দেখবেন যে কোনো একটা ছাত্র একটা বিল্ডিংয়ের ভিতরে পালাইছে, আপনাদের সকল এলাকাবাসীদের উচিত হবে ওই ছাত্রকে বাঁচানো। পুলিশের একটা গুলি কয়টা গুলি করবে আপনাদেরকে, হয়তো পরে একজন মারা যাবে, দুইজন মারা যাবে, কিন্তু আপনারা যদি প্রতিবাদ না করেন, বাধা না দেন, তাহলে আপনারা সবাই মারা পড়বেন এক এক করে। ঠিক আছে, আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে যেমনি করে পারেন আপনারা, যদি কোনো, আমি শুনেছি যে বাংলাদেশের বিভিন্ন ছাদ থেকে শুটার এনে এনে ছাদ থেকে শুটিং করা হচ্ছে ছাত্রদের উপর, হেলিকপ্টার থেকে শুটিং করা হচ্ছে, এমনকি এখন কি বাসা বাড়িতে ঢুকে ঢুকে শুটিং করা হচ্ছে। এমন যদি পরিস্থিতি দেখেন তাহলে আপনারা প্রত্যেকে যেন ঝাঁপায় পড়েন, অন্তত আপনার একজনের স্যাক্রিফাইস হাজারটা মানুষের জীবনের মূল্য হয়ে দাঁড়াবে। আপনার দেশের স্বাধীনতার মূল্য হয়ে দাঁড়াবে। সো আমি চাই যে আপনারা তাই করুন, যেভাবে করলে আপনাদের দেশ বাঁচে, আপনাদের সমাজ বাঁচে, যেভাবে একটা রণাঙ্গনে আপনারা যোদ্ধার মতো যুদ্ধ করতে পারেন সেভাবেই আপনারা যুদ্ধ করুন। আর একটা কথা, আমাদের বাংলার যারা জওয়ানরা আছে, যারা সেনাবাহিনীরা আছে, আপনাদের সাথে কী ধরনের মানে ইনজাস্টিস করা হয়েছে সেটা আপনারা জানেন, তাই এইটাই সময় আপনাদের ইনজাস্টিসের একটা মোক্ষম সময় প্রতিশোধ নেওয়ার। আপনারা যদি এই সময়টাতে যদি তাদের কে দেখেন, দয়া করে গুলি ছড়বেন না। এখন বাংলাদেশে গুলি ছড়ে কারা? পুলিশেরাই, যতটুকু শোনা যাচ্ছে পুলিশ এবং ছাত্রলীগের ছেলেপেলেরাই মানুষ খুন করছে, আর অন্য কেউ খুন করছে না, বিশেষ করে পুলিশ লীগের সদস্যরা। আপনারা যদি দেখেন এরা কিন্তু প্রকৃত অর্থে বাঙালি নয়, বাংলাদেশি নয়, এরা হয়তো পারে বহিরাগত বা ব্রেন ওয়াশড ছাত্রলীগ। এই সেই ছাত্রলীগ, যে ছাত্রলীগ এখন আপনার পুলিশ বাহিনীতে যোগদান করেছে, কারণ তারা জানে এর প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসী রাই বলছে যে তারা যদি ক্ষমতা ছেড়ে দেয় তাহলে এই প্রত্যেকটা পুলিশ লীগের, প্রত্যেকটা ছাত্রলীগের ধরে ধরে বিচারের আওতায় আনা হবে, তাদের ফাঁসির কাষ্ঠে আনা হবে। তাই তারা এই ভয় মানুষ মারছে যে কোনোভাবে আমরা ক্ষমতা ছাড়ব না। আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার সেনাবাহিনীর ভাইয়েরা, দয়া করে যখনই কোনো ছাত্রের উপর গুলি ছড়া হবে আপনারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন, সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করুন। বাংলাদেশ এখন বিজিপি মুক্ত, বাংলাদেশের বর্ডার এখন বিজিপি মুক্ত, যে কোনো সময় আমাদের শত্রুরা এসে যেতে পারে। প্লিজ, আমি অনুরোধ করব আমাদের আর্মি ভাইদেরকে, আপনারা এখানে না থেকে বর্ডারে ফিরে যান, বর্ডার রক্ষা করুন। আমাদের দেশ এখন বিপদে, আমাদের দেশ এখন অন্য দেশ থেকে হামলা আসবে, অন্য দেশের এখন চোরাই চালান বেড়ে গেছে। বাংলাদেশের এই দুঃখের সময়, এই দুর্যোগের সময় এখন চোরাই চালান বেড়ে গেছে, টেরোরিস্ট আরও বেশি বেশি করে ঢুকবে, বহিরাগত টেরোরিস্টরা আরও বেশি বেশি করে ঢুকবে, ইন্ডিয়া থেকে, বার্মা থেকে, মায়ানমার থেকে টেরোরিস্টরা ঢুকবে। আপনারা তাদেরকে রুখুন, আপনারা তাদেরকে রুখে দেন, দয়া করে।
এটাই সময়, এটাই মোক্ষম সময়। আপনারা যদি আইডেন্টিফাই করতে পারেন আপনাদের ভিতরে যদি কোনো ভারতীয় সেনা ঢুকে গেছে, বা আপনাদের মধ্যে থেকে আপনাদের ইউনিফর্ম পরা কোনো ভারতীয় সেনা ঢুকে গেছে আপনাদের ভিতরে, যেভাবে পিলখানায় ঘটছে ঠিক সেইভাবে যদি কোনো ঘটনা ঘটে, প্লিজ সঙ্গে সঙ্গে অস্ত্র ধরুন, সঙ্গে সঙ্গে যুদ্ধ করুন। আমাদের আরও একটা মুক্তিযুদ্ধ হোক, দরকার হয় আমাদের জীবন যাবে, দরকার হয় আমারও জীবন যাবে, তারপরও আমি বলবো আমাদের আরও একটা মুক্তিযুদ্ধ হোক। সেই প্রত্যাশা রেখে আজকে আমি আপনাদের কাছে বিদায় নিতে চাচ্ছি। আপনারা সবাই সতর্ক থাকবেন, সবাই সেফটি থাকবেন, আন্দোলন ছাড়বেন না। আপনারা যা যত মা বাবা আছে, দরকার হয় আপনাদের জীবনের স্যাক্রিফাইস করে আপনাদের সন্তানদেরকে বাঁচাবেন, তাদের পাশে থাকবেন। কারণ আপনি, আপনার সন্তান যদি মরে যায় তাহলে আপনার ভবিষ্যৎ থাকবে না, আর যদি আপনি মরে যান তাহলে তারপরও আপনার সন্তানের ভবিষ্যৎ থাকবে, কারণ সে যদি বেঁচে থাকে। প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার একটাই প্রত্যাশা বাংলাদেশ মুক্ত হোক, স্বাধীন হোক।